রাবেয়া বসুরি জন্মগ্রহণ করেন রাতের অন্ধকারে। রাতের বেলা ঘর আলোকিত করার জন্য একটু আলোর প্রয়োজন, কিন্তু বাবা কারো কাছে যান না, দরজা বন্ধ। এই কথা বলে তিনি স্ত্রীকে বুঝ দিলেন। ভাইরা কিন্তু ঘুমায় গেলেন বারবার, শুধু একই চিন্তা। ওই ঘুমন্ত করে আল্লাহর নবীর সাথে তার স্বপ্ন যুগে দেখা হয়ে গেল। আল্লাহর নবী স্বপ্নে বলতেছেন, ইমরান টেনশন করো না, চিন্তা করো না, তোমার মেয়ে রাবেয়া সাধারণ কোনো নারী নয়, সাধারণ কোনো মেয়ে সন্তান নয়, বরং আল্লাহর দরবারে তার মাকাম মর্যাদা অনেক বেশি, সে অনেক বড় একজন নেককার নারী, তার ব্যাপারে আমি নবী তোমাকে সুসংবাদ দিলাম। ভাইয়ের আমার, আল্লাহর নবী স্বপ্ন যুগে রাবেয়ার ব্যাপারে তার বাবাকে সুসংবাদ দান করলেন আর বলতেছেন, ইমরান প্রয়োজন তোমার পয়সার, প্রয়োজন তোমার টাকার, প্রয়োজন একটু সাহায্যের, আমি নবী তোমাকে পাঠাইতেছি, বসরার গভর্নরের কাছে যাও, যায়া তুমি আমি নবীর পক্ষ থেকে পয়গাম শোনায় দাও। বসরার গভর্নর প্রতিদিন সে 400 বার আমি নবীর শানে দুরুদ পাঠ করে, আমি নবী তার সেই দুরুদ পাই, কিন্তু গতকাল সে আমার শানে কোনো দুরুদ পড়ে নাই। কেন পড়ে নাই কারণটা তার কাছে জানতে চাইবা, কারণ এই দুরুদ পড়ার খবর দুনিয়ার কেউ জানে না, বরং সে জানে, আল্লাহ জানে, আর আল্লাহ আমাকে জানায়। তুমি ওই গোপন খবরটা বসরার গভর্নরের কাছে তুমি যায় পেশ করো আর বলো, গতকাল না পড়ার খেসারত হিসাবে সে যেন 400 দিনার তোমাকে সাহায্য করে। স্বপ্ন যুগে আল্লাহর নবীর কাছ থেকে এই সংবাদ পাওয়ার পর রাবেয়া বসুরির বাবা ইমরান বসরার গভর্নরের কাছে যায় হাজির। আল্লাহর নবীর বাতানো সেই কথাগুলি যখন বসরার গভর্নরের কাছে তিনি পেশ করলেন, গভর্নর অবাক হয়ে গেল, কারণ আমার এই খবর দুনিয়ার কেউ জানে না, এমনকি আমি আমার স্ত্রী পুত্র আমার মা বাবা কাউকে জানাই না, কিন্তু জানলো এই লোকটা কেমন করে, বোঝা গেল খবর সত্য, এবং আল্লাহর নবী আমার পড়া এই দুরুদ তিনি প্রতিদিন পান। বসরার গভর্নর এত খুশি হলো, সাথে সাথে 400 দিনার ওনাকে সাহায্য করলো, আর 10,000 দিরহাম সে গরিবের মধ্যে বন্টন করলো, শুধু শুক্রিয়াতান, আনন্দে শুক্রিয়াতান, 10,000 দিরহাম সে গরিবের মাঝে বন্টন করে দিল আর বলে দিল, ভাই যদি এরপরও তোমার কোনো প্রয়োজন হয় যে কোনো সময় তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে একটু সাহায্য করে উপকৃত হব। ভাইরা বন্ধুরা, তিনি তো এমন এক আল্লাহর বলিয়া ছিলেন যার বলি হওয়ার ব্যাপারে আল্লাহর নবী স্বপ্ন যুগে তার বাবাকে সুসংবাদ জানাইছেন। যখন সুবহানাল্লাহ, এ ভাই একটু খেয়াল করে শুনো, রাবেয়া বসুরির যখন বাল্যকাল, অভাব এর ভিতরে বাবা ইন্তেকাল করলেন, উনার বড় 3টা বোন তাদেরও বিয়ে শাদী হয়ে গেল, মার ইন্তেকাল হলো, রাবেয়া বসুরি বাল্য, কেউ নাই দেখাশোনা করার, কেউ নাই, ওই অবস্থায় বসরায় দুর্ভিক্ষ চলছে, মানুষের ঘরে ঘরে অভাব, মানুষের ঘরে ঘরে অভাব, রুজি রোজগার নাই, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, চরম সংকট মুহূর্তে রাবেয়া একা হয়ে গেলেন, দেখশন করার মতো তার কেউ নাই। এই রাবেয়া বসুরি তিনি বের হলেন, কোথাও যাবেন, পথে ডাকাতের দল, একদল ডাকু ওনাকে অপহরণ করলো, তারপরে বাজারে বিক্রি করে দিল বাদি বানায়া, একজন ধনাঢ্যশীল ইহুদির কাছে বাদি বানায়া বিক্রি করে দিল। আল্লাহর ওয়ালিয়া রাবেয়া বসরি এখন আর স্বাধীন নন, তিনি একজন গোলাম, তিনি একজন বাদী,
মুনিবের অধীনে ওই ইহুদি মালিকের বাড়িতে যায়, তিনি তার ঘরের কামকাজ করেন, সারা দিন কাম করেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন, রাপেয়া বছরই ইহুদির বাড়িতে কামকাজ করেন। ইহুদি সে তো আল্লাহ চেনে না, রাসুলকে চেনে না, রাপেয়াকে চেনে না, ধর্ম কি জিনিস জানে না। এক পর্যায়ে ইহুদির অত্যাচার রাপেয়ার প্রতি দিন দিন বাড়তে লাগলো, রাপেয়ার প্রতি দিন দিন বাড়তে লাগলো। রাপেয়া তিনি তো সারাদিন দুনিয়ার মালিকের কাম করেন, আর রাতের বেলা আসল মালিকের কুদরতি কদমে সাজদায় পড়ে যান। ভাইরা বন্ধুরা, একদিন কোন এক কারণে ইহুদি মালিক ওনাকে মারলো, ওনাকে মারলো। রাবেয়া বসুরি প্রচন্ড মার খেলেন মালিকের পক্ষ থেকে। রাতের অন্ধকারে তাহাজ্জুদের টাইম, রাবেয়া তার ঘরের কোনায় বসে বসে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দতেছেন, এমন কান্না কান্দতেছেন আর বলতেছেন, ওগো আসমানের মালিক, দুনিয়ার মালিক আমাকে চেনে না, বিদায় আমাকে মারছে, তুমি এজন্য আমার মালিকের উপর নারাজ হইও না, আল্লাহ তুমি আমার মালিককে মাফ করো, মাফ করো, মাফ করো। মারলো মালিকে, নির্যাতন করলো মালিকে, বদদোয়া করার কথা, কিন্তু না, বদদোয়া না করে তার দোয়া করতেছেন। এইদিকে তার ওই জিকিরের আওয়াজের কারণে জায়গাটা, তারই ঘরের উপর থেকে আসমান পর্যন্ত নূরের একটা রেখা এই জমিনে চলে আসছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যেখানে হয়, আল্লাহ পাকের নাম যেখানে উচ্চারণ হয়, ওই জায়গাটা আকাশের ফেরেশতাদের কাছে নক্ষত্রের মতো ঝলমল ঝলমল করে। কারণ ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়, রহমত বেষ্টন করে নেয়, ফেরেশতারা চতুর্দিক দিয়ে সেটাকে ঘিরে ফেলে। রাবেয়া বসরির মালিক রাতের অন্ধকারে কোনো কারণে ঘুম থেকে উঠল, ওইটা সে রাবেয়ার ওই ভাঙ্গা চোরা ঘরের দিকে তাকায় দেখে, রাবেয়ার ঘরের ছাদ থেকে আসমান পর্যন্ত নূরের একটা রেখা। মালিক কৌতূহল হয়ে রাবেয়ার ঘরের কাছে যায়, যখন কান লাগায় চোখ দিয়ে দেখে, রাবেয়া সেজদায় পড়ে পড়ে অঝরে কাঁদতেছে আর বলতেছে, ওগো মালিক, দুনিয়ার মালিক আমাকে চিনে না, এজন্য আমাকে মারছে, মালিক তুমি তারে পাকড়াও করো না। মালিক অবাক হয়ে গেল, আমার এই নির্যাতনের পর বাদীটা আল্লাহর কাছে আমার জন্য বদদোয়া করার কথা, কিন্তু না, সে তো আমার জন্য আল্লাহর কাছে আরো দোয়া করতেছে। এমনকি শুধু দোয়া নয়, তার ওই ডাকটা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে, দূরের রেখা আসমান পর্যন্ত চলে গেছে। মালিক ডাক দিয়ে কই, রাবেয়া, ও রাবেয়া, থামো থামো, আর আল্লাহর আরশটারে কাঁপায় না, আমি এতদিন পর্যন্ত তোমাকে চিনি নাই, এতদিন পর্যন্ত তোমার কোনো পরিচয় আমি পাই নাই, এখন আমি তোমার পরিচয় পেয়ে গেলাম, রে রাবেয়া মাথা উঠাও, আজ থেকে তুমি আর আমার বাদে নও, আজ থেকে তুমি হয়ে গেলে আমার মালিকা, আমি হয়ে গেলাম তোমার গোলাম, এখন থেকে তুমি আজাদ, তুমি আমার এখানে আজাদি হিসাবে থাকবা, আমি তোমার খেদমত করব। সুবহানাল্লাহ, মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তাজাল্লি সে উজালা, মা দরুদ জাহা গাইরে খুদা ইয়ার নাদারে, মা দরুদ জাহা গাইরে খুদা ইয়ার নাদারে, জুজিয়াতে খুদা হিচে দিগর কার নাদারে, জুজিয়াতে খুদা হিচে দিগর কার নাদারে, মাই সুরতে ইউসুফ কা নেহি চাহনে ওয়ালা, মাই সুরতে ইউসুফ কা নেহি চাহনে ওয়ালা, কায়েস কে মানদে নেহি আশিক লাইলা। ভাইরা আমার, এজন্য একটু খেয়াল করে শুন, আল্লাহর ওলিরা,
আল্লাহর ওলিদের জীবন কত সরজ সহজ সরল। অনির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, কিন্তু বদদোয়া দেন নাই, যেমন ভাবে আমার নবী তায়েফের ময়দানে নির্যাতিত। আমার নবীর পবিত্র দেহ থেকে রক্ত ঝরে, এরপরও কিন্তু নবী তায়েফবাসীর জন্য বদদোয়া দেন নাই। চতুর্দিকের ফেরেশতারা এসে বলতেছিল, নবী গো একটু অনুমতি দেন। পাহাড়ের ফেরেশতা এসে কয় অনুমতি দেন, জমিনের ফেরেশতা কয় অনুমতি দেন। আল্লাহর নবী তখন বলতেছেন, না, আমি আমার ও কওমের জন্য গজব হইয়া নাজিল হই নাই, আমি আমার উম্মতের জন্য রহমত হইয়া নাজিল হয়েছি। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি হলাম উম্মতের জন্য রহমত। আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম বুঝে না, ওদেরকে তুমি পাকড়াও করো না, আল্লাহ তুমি পাকড়াও করো না, হেদায়েত দাও, আমাকে চিনার সুযোগ দাও, মালিক তোমার পরিচয় তাদের অন্তরে দান করো, দান করো। এই বইলে নবী উম্মতের জন্য তায়েববাসীর জন্য আল্লাহর কাছে কানছেন। রাবেয়া বসরি নির্যাতিত হয়েও মালিকের জন্য দোয়া করে, মালিক পরিচয় পেয়ে যায়, ইহুদি মালিক, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা বন্ধুরা, ও এরপর থেকে রাবেয়া বসরির সুনাম, রাবেয়া বসরির সুখ্যাতি, আল্লাহ ওয়ালা বুজুর্গির জিন্দিগি মানুষের কাছে আস্তে আস্তে প্রচার পেতে থাকে। রাবেয়া বলতেছেন, মালিক আজাদি জিন্দিগি লাভ করেছি সুক্রিয়া আল্লাহর দরবারে, কিন্তু আমি আপনার কাছে থাকবো না, আমি চলে যাব হাসান বসরির কাছে, তিনি আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ, আমি তার কাছ থেকে মারিফত শিক্ষা করব, আল্লাহর পরিচয় নিয়ে নিব। এই বলে রাবেয়া বসরি হাসান বসরির খেদমতে আসলেন, ওনার কাছে বায়াত হলেন। রাবেয়া বসরির মুর্শিদ হলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই। ভাইরা বন্ধুরা, একে একে মানুষজন ওনার কাছে বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের বয়স হয়ে গেল রাবেয়া বসরির, ধনী লোকরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাবেয়া বসরি বলেন, তোমরা আমার কাছে বিয়ের প্রস্তাব কোন হিসাবে দাও? ভাইরা একটা কথা তিনি বললেন, যে দুনিয়ার পাগল, সে যে দুনিয়ার পাগল, সে আল্লাহর ওলিদের দৃষ্টিতে সে হলো একজন, সে একজন খুনসা, আর খুনসার সাথে আমার বিবাহ জায়েজ নয়। আর যদি কেউ আখেরাতের পাগল হয়, সে একজন মহিলা, আল্লাহর ওলিদের দৃষ্টিতে একজন মহিলা, সেও মহিলা, আমিও মহিলা, বিবাহ জায়েজ নয়। আর যদি সে আল্লাহ পাগল হয়, তাহলে একজন পুরুষ, আর আমিও এক দৃষ্টিতে আল্লাহর পাগল, অতএব আমিও পুরুষ, পুরুষে পুরুষে কেমন করে বিয়ে? আল্লাহ পাগল হওয়ার দৃষ্টিতে আমিও একজন পুরুষ, আমিও পুরুষের হুকুমে। ভাইরা বন্ধুরা, তিনি বলেন, ও দুনিয়ার আশিকের দল, তোমরা যারা এসকে পরে আমাকে বিয়ে করতে চাও, বলো তো দেখি আমি আমার স্বামীর মহব্বত কোথায় রাখব? আমার দেহের প্রতিটা প্রশমের গুড়ায় গুড়ায় আমার মাওলার এসকের আগুন দাও দাও করে জ্বলে, এতটুকু জায়গা আমার দেখে নাই যে জায়গায় আমি আমার স্বামীর মহব্বত ঢুকাইতে পারি, সর্ব অঙ্গে আমার মাওলার মহব্বত, অতএব আমি আর গায়রুল্লাহ কারো মহব্বত ঢুকাইবার কোনো সুযোগ আমার দেখে নাই। এই বলে তিনি প্রত্যাখ্যান করলেন। কেউ বাড়ি বানায় দিতে চায়, কেউ বাড়ি বানায় দিতে চায়, কেউ আলিশান শান অবস্থায় রাখতে চায়। রাবেয়া বসরি বলে, না না, দুনিয়ার প্রাচুর্যতা আমি চাই না, আমি বিল্ডিং চাই না, আমি দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো শান শৌকত চাই না, আমি চাই আমার নবীর মতো। আমার নবী যেই দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ তুমি আমাকে গরিবি হালতে দুনিয়াতে রাইখো, গরিবি হালতে আমাকে তুমি মরণ দিও, হাসরের মাঠে তুমি আমাকে গরিবদের সাথে উঠাইও মাওলা। এই দোয়া তিনি করেছেন, আমিও আল্লাহর কাছে এই দোয়া করি। এজন্য রাবেয়া বসরি সেই বাঙ্গা
চোরা ঘর। এই ঘরের মধ্যে সারা দিন তিনি আল্লাহর গুণগান গান, আর রাতের অন্ধকারে মালিকের সেজদায় পড়ে কান্দেন, সারা দিন রোজা রাখেন, কোন রকম পানি দিয়ে ইফতার করেন। মানুষেরা কয় রাবে আ, কিছুই তো খাও না, সারা দিন শুধু এবাদত বন্দিগিতে সময় পার হয়, তারপরও তোমার শরীরের শক্তি কমে না, মনে হয় যেন তুমি কোনো কিছু খাও। রাবেয়া বলে শোনো, তাহলে শোনো, যারা আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহর পাগল হয়, আল্লাহ তাদেরকে জিসমানি খাবারের বদৌলতে রুহানি খাবার দান করে, রুহানি খাবার দান করে, এজন্য তাদের শরীরে কোনো দুর্বলতা আসে না। একদিনের ঘটনা আমি আপনাদেরকে খেয়াল করে বলি, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, একদিনের ঘটনা। দেখেন আল্লাহর উপরে কি পরিমাণ তাওয়াক্কুল ছিল রাবেয়ার। মেহমান আসলো দুইজন, কয়জন? দুইজন মেহমান আসলো, ঘরে আছে দুটা রুটি। রাবেয়া বসুরি ভাবতেছেন এই দুই রুটি দিয়ে মেহমানের মেহমানদারি করা কোনোভাবেই সম্ভব না, এজন্য চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ দেখেন এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল। খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, আমাদের জীবনে এমন ঘটে, আমাদের কাছে থাকার পরেও তো আমরা ভিক্ষুকে দেই না, আমি খাওয়ার পরেও যা অবশিষ্ট থাকবে সেটাও দিতে মন চায় না, আর রাবেয়া বসুরি আসেই শুধু দুইটা রুটি, তার মাঝে আবার দুইজন মেহমান, ওই অবস্থায় ভিক্ষুক ভিক্ষা চাওয়ার পরে ইনি দুটা রুটি ভিক্ষুকে দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, বন্ধু কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায় তারে ধমক দিয়ে তাড়ায় দিও না। সুরে দোহা, আল্লাহ পাক পবিত্র কোরআনের সুরে দোহাতে নবীকে বলতেছেন, বন্ধু কেউ যদি কোনো কিছু সওয়াল করে তাহলে তারে ধমক দিও না, পারো যদি তারে দিয়া সাহায্য করো, না পারো সান্ত্বনার বাণী দিয়া তারে ফেরত দাও, রুরু আচরণ করো না, ধমক দিও। ভাইয়ের আমার, রাবেয়া বসুরি এই দুটা রুটি ভিক্ষুকরে দিয়ে দিলেন, এখন মেহমানরা খাবে কি কি খাবে? কিছুক্ষণ পরে একজন প্রতিবেশী মহিলা, পাশের বাড়ির প্রতিবেশী মহিলা, সে রাবেয়া বসুরির ঘরে 18টা রুটি পাঠাইছে খাদে মারে দিয়া, হাদিয়াতন। ওই ঘরের মালিকা সেও জানে না যে রাবেয়ার ঘরে দুটা রুটি ছিল, ভিক্ষুকে দিয়া দিছে, এটা জানিনে সে রুটি বাটাই নাই, পাঠাইছে 18টা রুটি। রাবেয়া বসুরি 18টা রুটি দিয়ে তিনি ফেরত দিয়ে দিলেন, আর ওই মালিকার কর্মচারী ওই বাদীকে তিনি বলে দিলেন, যাও, তোমার মালিক আমার জন্য এই রুটি পাঠাই নাই, হয়তো অন্য কারো জন্য পাঠাইছে, রুটিগুলি তুমি ফেরত নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। তখন ফেরত নিয়ে গেল, খাদেমা রুটি ফেরত নিয়ে মালিকের কাছে পেশ করলো, তার মালিকা 18টার বদলে 20টা রুটি তারে দিয়ে দিল, যাও 20টা রুটি লয়ে যাও। যখন 20টা রুটি নিয়ে আবার রাবেয়া বসুরির ঘরে ঢুকলেন, রাবেয়া আবার রুটিগুলি গণলেন, গইনা দেখেন এখন আর 18 নাই, এখন হয়ে গেছে 20, সাথে সাথে রুটিগুলো তিনি গ্রহণ করলেন। মেহমানরা দেখল আর বলতেছে, রাবেয়া ও গোয়াল্লার বলিয়া দিল 18টা, তখন তুমি গ্রহণ করো নাই, এখন তুমি গ্রহণ করেছো 20টা দেওয়ার পরে, কারণ কি? রাবেয়া বসুরি কই, এটাই তো কারণ, এটাই কারণ, এটাই হিকমত, আমি তো দুইটা রুটি আল্লাহর রাস্তায় দান করেছিলাম, ভিক্ষুকে দিয়েছিলাম, পুরাপুরি একিন ছিল আমার। আল্লাহ বলে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার কোন বান্দা বান্দি যদি এক আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ তারে দেই 10, একে দেই 10, রুটি দিলাম দুইটা আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াদা মতে আমি রুটি ফিরত পাবো 20টা, দুইটায় পাবো 20টা, 18টা কেন আসলো? তখনই আমি বুঝলাম, না না, এটা আমার জন্য নয়, আল্লাহর ওয়াদা মতে আসবে 20টা, এজন্য ফেরত দিয়ে দিলাম, আবার 20টা পাঠাইল। এতে করে পুরাপুরি একিন একিন হয়ে গেল মালিকের কথার উপরে, আল্লাহর রাস্তায় যদি কেউ দেয় এক, আল্লাহ দেয়তে তারে 10, রাবেয়া দিলেন 2, এজন্য আল্লাহ দিলেন তারে 20। সুবহানাল্লাহ, জিন্দেগি মে বন্দেগি তো করনা হ্যায়, জিন্দেগি মে
बंदगी तो कारना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी तो शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जिस हो रोशन मेरी दिलवार हो, और न तो कोई चारा जाहा मैंने है, और न तो कोई चारा जाहा मैंने है। जिंदगी में बंदगी तो कारना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लोभ कारना हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तो लुबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ए दुनिया तो मिसल कागज फूल है, ए दुनिया तो मिसल कागज फूल है। अल्लाह अकबर। ए भैर हमारे तुम जुग ख्याल करे सुनो रे जुबक, अल्लाह नबी रहमत नबी बोलें मालिक উহুদ পাহাড় আমার পিছনে পিছনে ঘুরুক, আমি চাই না আল্লাহ, আমি চাই আমি যেন গরিবী হালতে দুনিয়াতে থাকি, গরিবী হালতে যেন মারা যাই, গরিবী হালতে যেন হাসরের মাঠে উঠি, গরিবদের সাথে যেন উঠি। কারণ কি? কারণ কি? আল্লাহর ওলিদের জীবন ছিল এমন, কারণ একজন গরিব ধনী মানুষের 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। নবী বলেন একদিন দুই দিন নয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি 500 সানা আও কামা ক্বালান নবী আলাইহি সালাম। ভাইরা বন্ধুরা এই কথা শোনা মাত্রই হযরত ওসমান গনি বলতেছেন, ও গো আল্লাহর নবী, আল্লাহ আমাকে দয়া করে সম্পদ দিয়েছে গো নবী, আমি তো চেষ্টা করে তদবীর করে সম্পদ কামাই করি নাই, আল্লাহ আমাকে দয়া করে সম্পদ দিয়েছে। ইয়া রাসূল আল্লাহ, জানতে চাই আমিও কি তাহলে গরিবের 500 বছর পরে জান্নাতে যাব? নবী তখন বলেন, ওসমান তুমি আমার জামাতা হতে পারো রে ওসমান, আমি নবী নিজের থেকে কিছুই বলি না, আমার আল্লাহ যা বলেন আমি তাই বলি। অতএব শুনে রাখো ওসমান, মনোযোগ দিয়ে শোনো, তোমার সাহায্য পায়া পায়া যেই গরিব সাহাবীরা মদিনায় চলল, তারাও তোমার 500 বছর আগে জান্নাতে যাবে, তাদের 500 বছর পরে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। যদিও তুমি আশারায়ে মুবাশশারার সদস্য, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি, তবুও গরিবের পরে তোমাকে জান্নাতে যাইতে হবে। কারণ গরিবের এত দাম, যেই গরিব গরিবী হালতেও আল্লাহকে ডাকে, রাবেয়া বসরির মতো চরম পর্যায়ের গরিবী হালতেও আল্লাহকে বলে না, সর্বদা আল্লাহর প্রেমে বিভোর, অভাবের মধ্যে তাই সে নামাজ ভুলে না, অভাবের মধ্যে পয়রাও পর্দার কথা ভুলে না, অভাবের ভিতরে তাই কেউ হালাল হারাম কোনো দিন ছেড়ে দেয় না, হালাল পথে চলে হারাম পথ থেকে বেঁচে চলে। এমন একজন গরিব কর্মচারী মসজিদের ভিতরে যদি নামাজে দাঁড়ায়, আর তার মালিকও যদি তার সাথে এক কাতারে নামাজে দাঁড়ায়, আল্লাহর নবী বলেন নামাজের পর দুজন হাত উঠায় মোনাজাতের জন্য। এইবার বলো তো দেখি কার মোনাজাত আল্লাহর কাছে আগে কবুল হয়? আল্লাহ নবী বলেন জাননি গরিবের দোয়া কবুল হবে। শুধু তাই নয়, ধনী মানুষটা যদি তার দোয়ার সাথে 10,000 দিরহাম 10,000 দিরহাম যদি আল্লাহর পথে দানও করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ।
দশ হাজার দিরহাম যদি দান করে তবু আল্লাহর কাছে গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যায়। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুনসিফ, আল্লাহ পাকের ইনসাফ আছে। আল্লাহ দুনিয়াতে তারে ধন দিছেন কম, দৌলত দিছেন কম, ধনী মানুষটার মতো সে আরাম করতে পারে না, ধনী মানুষটার মতো সে মন চাহাত মতো খাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য তার আখেরাতের লাইনে ধনীর আগে বাড়াইয়া দিলেন। আল্লাহ বলেন, গরিব তুমি সবর করো, তুমি ধনীর প্রাচুর্যতা দেখা আরামায়াশ দেখা তুমি এতটা নিজের মধ্যে তার এই আরামায়াশ দেখা মনে কষ্ট পেও না। সে দুনিয়ার সামান্য হায়াতের জীবন, 60-70 বছরের হায়াতের জীবন তোমার চেয়ে আগায় ছিল আরামের দিক দিয়া, আর আমি আল্লাহ তোমাকে আখেরাতের লাইনে ওই ধনীর চেয়ে 500 বছর আগে আগায় দিব আরামের লাইনে, কারণ সে তোমার 500 বছর পরে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ আছে তো ইনশাল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনুন, খেয়াল করে শুনুন। এক পর্যায়ে উসমান গনি কাল্লার নবী বলেন, উসমান যদি তোমার বুঝে না ধরে, তুমি যদি একটু বুঝতে চাও তাহলে পরীক্ষা করে দেখো, কেন গরিব ধনীর আগে জান্নাতে যাবে? তুমি বুঝি বুঝতে চাও? উসমান গনি কয়, নবী গো আমি বুঝতে চাই, আমি একটু বুঝতে চাই। আল্লাহর নবী বলেন, উসমান তাহলে মসজিদে নববীর ভিতরে আমার সমস্ত সাহাবায়ে কেরামের সামনে তুমি আগে বলো, আজ সারাদিন তুমি কি খাইছো? উসমান গনি তখন দাঁড়ায় বলতেছেন, নবী গো ঘুম থেকে ওঠার পর আমি একটা বাসি রুটি খেয়েছি, তারপরে নাস্তার টাইমে নাস্তা করেছি, এরপরে গনবী দুপুরবেলা ভুনা গোস্ত আর রুটি খাই আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী এইবার বলতেছেন, উসমান রে তুমি এবার বসো, কিন্তু মনে রাখো একদিনের খানার হিসাব চাইলাম। তিনটা কথা তোমার বলা লাগছে। কয়টা কথা? তিনটা। এক নম্বর হলো ঘুম থেকে উইটে বাসি রুটি দিয়ে একটু হালকা নাস্তা, নাস্তার টাইমে আমি নাস্তা করেছি, ঠিক না? তারপরে বলেছেন দুপুর টাইমে বুনা গোস্ত খেয়েছি। হ্যাঁ, নবী বলেন, উসমান তিন কথা বলছো, একদিনের হিসাব চাইলাম, তিন কথা বলতে সময় লাগছে বেশি, এবার বসো। আমার গরিব সাহাবিদের ভিতরে আবদুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোথাও একটু দাঁড়াও, মসজিদ নববীর কোনায় গরিব সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী এবার বলতেছেন, আবদুল্লাহ তুমি একটু বলো তো দেখি, আজ সারাদিন তুমি কি খাইছো রে আবদুল্লাহ? আবদুল্লাহ ইবনে মাসউদ কিছুই বলতে চান না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সাহাবায়ে কেরাম তারাও কান্দেন, আল্লাহর নবীও তিনি কান্দতেছেন। নবী বলেন, আবদুল্লাহ বলো বলো বলো, কি খাইছো সারাদিন, কি খাইছো একটু বলো। আবদুল্লাহ ইবনে মাসউদ তখন চোখের পানিটা মুছছেন আর বলেন, নবী গো খোদার কসম আপনি যদি আমারে না জেগাইতেন আমি কারো কাছে বলতাম না গো নবী, আজ সারাদিন হয়ে যায় একটা খেজুরের দানাও আমার পেটে জুটে নাই, একটা খেজুরের দানাও জুটে নাই। আল্লাহর নবী কানের এত বড় জলিলুল কদর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ, সারাদিনের ভিতরে একটা খেজুরির দানাও জুটে নাই, কিছুই খান নাই। নবী এবার বলেন, আবদুল্লাহ তুমি বসো। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে এবার আল্লাহর নবী বলতেছেন, উসমান গনিকেও লক্ষ্য করে নবী বলতেছেন, রে উসমান, ও উসমান এবার হিসাব তুমি মিলাও। হাসরের মাঠে আল্লাহ পাক প্রতিটা মানুষ থেকে তার জীবনের হিসাব নিবে, সম্পদের হিসাব নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্পদের হিসাব না দিয়া কেউ এক কদম সামনে বাড়তে পারবে না। ওই দিন তোমরা ধনীর আল্লাহর কাছে সম্পদের হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াবে, সম্পদ তোমাদের অনেক বেশি, এজন্য টাইম লাগবে তোমাদের বেশি, ধনীদের টাইম লাগবে বেশি। যদিও হালাল পদে সম্পদ কামাই করেছে, তবু বেশি হওয়ার কারণে সময় লাগবে বেশি, পিছনে দাঁড়ায় থাকবে আমার আবদুল্লাহর মতো গরিব সাহাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের দিকে তাকে বলবে, রে আমার গরিব বান্দা বান্দির দল, তোমরা ধনীদের পিছনে পড়ে থাকলে তোমাদের হিসাব দিতে অনেক দেরি হয়ে যাবে, কষ্ট তোমাদের বেশি হবে, সম্পদ যেহেতু তোমাদের কম, ধনীদের এই লাইন থেকে বাইপাস আমি আল্লাহর কাছে চলে আসো, ধনীদের লাইন
লাইন থেকে গরিবরা বাইপাস আল্লাহর কাছে চলে আসবে হিসাব দেওয়ার জন্য। সম্পদ কম কম কথায় জবাব দিয়ে দিবি। আর ধনীর এক দুই বছর আগে নয়, নবী বলেন আনুমানিক 500 বছর আগে আল্লাহ গরিবদেরকে ধনীদের আগে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ ভাই, এজন্য বলি খালি সম্পদ সম্পদ কইর না, পাইলিং দেওয়ার সময় বোঝা যায় হায়াত বুঝি 500 বছরের গ্যারান্টি লই আইছো। না না না, বিন্দু পরিমাণ গ্যারান্টি নাই। হায় হায় সম্পদ, হায় সম্পদ করার পিছনে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। হালাল পদে সম্পদ কামাই কইর গরিবের 500 বছর পরে জান্নাতে যায়। আর আমাদের সমাজের আজকে যে সমস্ত বড় বড় ধনীর দল, বড় বড় দুর্নীতিবাজ বিদেশে পর্যন্ত লক্ষ কোটি কোটি টাকা পাচার করে, তাদের জীবনী দেখলে, তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড তালাশ করলে দেখা যায় হালালের কোনো বই বাতাস নাই, শুধু হারাম আর হারাম, কালো টাকার কালো টাকা, কালো টাকা দিয়া পাহাড় বানাইছে সম্পদের। এজন্যই রাবেয়া বসরি বলতেছে আমার ঘর বানায় দেওয়ার প্রয়োজন নাই, আমাকে ইট আর ইটের ভিতরে ঢুকানোর প্রয়োজন নাই, ভাঙ্গাচোরা ঘরের মধ্যেই থাকবো। ভাইয়েরা বন্ধুরা, এটা আল্লাহওয়ালাদের সাদা সিধা জীবন, কারণ সর্বদা তারা আখেরাতের জীবনকে তারা চোখের সামনে দেখতেন, দুনিয়ার এই জীবনটাকে তারা ধোকা মনে করতেন। বাস্তবে এই দুনিয়ার জীবনটা হলো একটা স্বপ্নের মতো। স্বপ্নের ভিতরে আমরা যেমন দেখি বাদশার মেয়েকে বিয়ে করছি, কেউ দেখে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, কেউ দেখে ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, ঘুম থেকে জাগার পর দেখে সেরা খাতার নিচে ঘুমায় আছে, তখন বুঝে হায় হায় প্রাসাদের মালিক হওয়া ছিল এটা আমার স্বপ্ন, বাস্তব জীবন এখন থেকে শুরু হলো। ঠিক তেমনি প্রতিটা মানুষ মৃত্যুর সাথে সাথে বুঝবে দুনিয়ার 60 বছরের হায়াতের জীবন ছিল আমার স্বপ্ন, বাস্তব জীবন এখন থেকে শুরু হলো। মউত কসম যায় গাফিল ইখতিতামে জিন্দে মৌত কো সমজায় গাফিল ইখতিতামে জিন্দগি দর হকীকত মৌত হে সুবহ হায়াত জিন্দগি দর হকীকত মৌত হে সুবহ হায়াত জিন্দগি। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এই রাবেয়া বসরি, আর তিনি কেউ বিয়ের বন্ধনে বসলেন না, হাসান বসরির দরবারে থেকে থেকে তিনি এইভাবে আল্লাহকে আল্লাহর মারিফত হাসিল করলেন। এক পর্যায়ে শারীরিক দুর্বলতা চলে আসলো। ইংরেজি 752 ইংরেজিতে রাবেয়া বসরি বাইতুল মুকদ্দাসে তিনি ইন্তেকাল করেন। আজও সেই আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের পাশেই আল্লাহর সেই এত বড় ওলিয়া, এত বড় সতীসাধ্যি মহিয়সী নারী হযরত রাবেয়া বসরি চিরনিদ্রায় শুয়ে আছেন, চিরনিদ্রায় শুয়ে আছেন। মৃত্যুর আগে ওনার একটা ঘটনা কিতাবে লিখেন, ইনি ঘরের মানুষকে বলতেছেন, ওনার যে ভক্তবৃন্দকে বলেন, ঘর থেকে বের হও, তোমরা অল্প সময়ের জন্য ঘর থেকে বের হও, কারণ আমি দেখতেছি আমার ঘরে এখন আল্লাহর মেহমানরা ঢুকবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, মুহূর্তের ভিতরে সমস্ত মানুষ ঘর খালি করে দিল, তারা বাহির থেকে একটা আওয়াজ পেল ঘরের ভিতরে। কি আওয়াজ? আল্লাহর কালামের একখান আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ পবিত্র আত্মা বের হয়ে আস, এ পবিত্র আত্মা বের হয়ে আস, আল্লাহর দিকে চল। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট, জান্নাতে প্রবেশ করো পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো। ডাকটা তারা শুনতে পাইলেন। বেশ কিছুক্ষণ পর মানুষজন ঘরে ঢুকলেন, ডুইকা দেখেন আল্লাহর ওলিয়া, সেই মহিয়সী নারী আল্লাহর প্রেমিকা, আল্লাহ পাকের আশিকা, তিনি আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাবেয়া বসরির
কবরে যাওয়ার পর কিছুদিন পরে ওনার একজন আশেক স্বপ্নযোগে দেখলেন রাবিয়া বসুরীকে। তিনি জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর ওয়ালিয়া, কবরে আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে? রাবিয়া বসুরী বলেন, আমাকে মুনকার নাকির প্রশ্ন করে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। বলো তো তোমার রবকে। আমি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা বলো কি তোমরা, তোমরা আমাকে বলতেছো আমার রবকে, আমার মালিককে? তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলো তো দেখি তোমরা কোত্থেকে আসছো? কয় আসমান থেকে। কয় আসমান থেকে জমিনে আসতে সময় লাগছে কত বছর? কয় এক একটা আসমান থেকে এক একটা আসমানে যাইতে 500 বছর সময় লাগলো। তিনি বলতেছেন, বলো তো এত দূর থেকে তোমরা আমার কবরে আসছো, এর ভিতরে তোমরা কি তোমাদের মালিককে ভুইলা গেছো নাকি মালিকের কথা ইয়াদ আছে? ফেরেশতারা কয়, কয় কি আমরা আমাদের মালিককে ভুলবো কেমন করে? এইবার রাবেয়া বসুরি বলতেছেন, এত দূরের রাস্তা পাড়ি দিয়া যদি তোমরা তোমাদের মালিক ভুলতে না পারো, আমি রাবেয়া মাত্র 3.5 হাত মাটির নিচে ঢুকছি। যেই রাবেয়া দুনিয়ার জীবনে এমন কোন মুহূর্ত নাই যে মালিকের নাম জপে না, এমন কোন মুহূর্ত নাই যে মালিকের প্রেমে বিভোর নয়, ওই রাবেয়া মাত্র 3.5 হাত মাটির নিচে ডুইকা কেমন করে তার মালিক ভুইলা যাবে? এই ধারণা তোমাদের আসলো কেমন করে? কেমন করে এই ধারণা আসলো? ফেরেশতারা আল্লাহর কাছে চইলা যায়, মালিক কার কাছে পাঠাইছো সওয়াল জবাবের জন্য? সে তো আমাদেরকে উল্টা প্রশ্ন করে, আমরা তারে কি প্রশ্ন করব? সে তো আমাদেরকে উল্টা প্রশ্ন করে, বুঝলাম না মালিক আমাদেরকে পাঠাইছো তার সওয়াল করার জন্য, না রে তা নাকি তার কাছে আমাদেরকে পাঠাইছো আমাদের সওয়াল নেওয়ার জন্য। আল্লাহ পাক কয়, কি হইছে? কয়, আমরা বললাম মার রাব্বুকা, রব তোমার কে? সে বলে তোমাদের রব কে? ও মালিক এবার আমরা কি করব? আল্লাহ বলতেছে ফেরেশতারা, রে আয়, আমার পাগল, আমার পাগল, আমার আশিক দুনিয়াতে প্রতিটা মুহূর্ত রবের সবক আদায় করেছে, প্রতি রাকাতে রাকাতে মার রাব্বুকার সবক আদায় করেছে, আলহামদুর মধ্যে বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব আমার আল্লাহ, রুকুতে গেছে কয় সুবহানা রাব্বিয়াল আযিম, রুকুতে কয় রব আমার আল্লাহ, উঠছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানেও কয় রব আমার আল্লাহ, সেজদায় গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও কয় রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ। অতএব যার জীবনের প্রতিটা মুহূর্তই শুধু আল্লাহ, আল্লাহর পরিচয়, রবের সবক, তারে মার রাব্বুকা প্রশ্নের যা প্রশ্ন করা লাগবে না, তার রব তোমারকে এই প্রশ্ন তারে করা লাগবে না, তার প্রতিটা দেহের পশমের গোড়ায় গোড়ায় আমি আল্লাহর ইশকে রাগুন। অতএব আসো আমি আল্লাহ তারে বিনা সওয়াল জবাবে তার কবর কি জান্নাতের বাগিচা বানায় দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা, এই ছিলেন আল্লাহর ওলি হযরত রাবেয়া বসুরী। ভাইরা, আমি আপনাদেরকে বলবো, এটা কোনো কঠিন কাজ নয়, এটা কোনো এমন কাজ নয় যেটা আমাদের সাধ্যের বাইরে। আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি ওই মানুষটাই যে মানুষটা করবে দুনিয়ার কাজ কিন্তু অন্তরে আর ধ্যানে থাকবে আল্লাহর খেয়াল, আমার হাতে থাকবে দুনিয়ার কাজ অন্তরে থাকবে আল্লাহর মহব্বত। যে মানুষটার অন্তরে আল্লাহর মহব্বত থাকবে সে দুনিয়ার কাজে থাকলেও সে নামাজ ভুলবে না। যে মানুষটার অন্তরে আল্লাহর ধ্যান, আল্লাহর মহব্বত আর দিলের দেহানের ভিতরে আল্লাহর খেয়াল থাকবে, এই মানুষটাকে দুনিয়ার কোনো পেরেশানি তাকে আল্লাহর হুকুম থেকে বিধিবিধান থেকে সরাইতে পারে না। সেই হলো আল্লাহর ওলি, সেই হলো আল্লাহর ওলি, সেই হলো আল্লাহর পেয়ারা। আর ওই মানুষগুলা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার ওলি বনতে পারো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, তোমার কোনো টেনশন নেই, তোমার জীবনের যত পেরেশানি, তোমার জীবনের যত টেনশন, তোমার জীবনের যত প্রয়োজন, সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ।